again my new video. So today's video da midaga osada khubi helpful video jara hocche mini youtuber. So amader moto mini youtuber tumra bolte paro jodi kono channel e movie decision hoy ni 1000 subscriber complete hoy ni 1000 ki amar ekhono 50 subscriber complete hoy ni guys. To bujhte pachho kerokom byapar ta mini youtuber der to tara jeno amar opore fan cholche tumra awaz shunbi bachcho jokhon khub hot hoy gorom hoy same kore সামারের দিনে সো মিনি ইউটিউবাররা কি করে যে ভিডিও খারাপ আসবে ওই জন্য আমিও করতাম আমিও করি এখনো বলতে ওপরের ফ্যান বন্ধ রাখে তো ওটার সলিউশন নিই ফোন বন্ধ রেখে ভিডিও করছি কষ্ট হচ্ছে ভিডিও করতে ভিডিও অনেকবার ডিলিট করতে হয় এবং স্ক্রিপ্ট ভুলভাল হয়ে যায় ভিডিও বা ধরো একটা ভিডিও করছি কিছু করে গেল ওখান দিয়ে আমি আর ভিডিওটা কন্টিনিউ করি তো আমি আজকে একটা বানাবো মিনি ফ্যান টেবিল ফ্যান বলতে পারো তোমরা ওটাকে এটাকে বেকার দিয়ে রেখেছি তো সবার প্রথম লাগবে একটা হচ্ছে তোমাদেরকে এটার একটা ভালো সলিউশন আমি বলে দেবো 25 করবে এইগুলো টোটাল কিনতে গেলে একটা কানেক্টার একটা সুইচ একটা মোটর আর একটা এইটা কিনতে গেলে 25 কি 30 করবে ওরে 20 রুপিসে তোমরা পেয়ে যাবে এবার সলিউশনটা কি সব দোকানে এটা পাবে না তোমরা আমি ওই জন্য বলেছি আন্ডার 50 যদি কিটটা পাও তাহলে 55 to 60 হয়ে যাবে এই মোটর কানেক্টর ব্যাটারি আর এই পাকার ব্লেড 100 নিয়ে 20 রুপিস আর এটা এইচডব্লিউ ব্যাটারি 30 রুপিস 50 রুপিস হয়ে গেল এবার কী করে এই ফ্যানটা বানাবে তোমাদেরকে আমি এই ভিডিও দেখাবো গাইস তো ফ্যানটা বানানোর জন্য সবার প্রথম লাগবে একটা এইচডব্লিউ ব্যাটারি এটা মোটর এটা পাকার এরকম ব্লেড ছোট্ট একটা সুইচ একটা কানেক্টার সব প্রথমে আমাদেরকে কী করে নিতে হবে এই যে মোটরের একটা লাল তার একটা কালো তার থাকে এখানে কালারটা একটু হয়ে গেছে এই যে যেটা কালো তার থাকে ওটার সাথে ব্যাট যেটা কানেক্টারের লাল তার ওটার সাথে অ্যাটাচ হবে আর একটা যেটা মোটরের লাল তার থাকে ওটা সুইচের এক যেগুলো একটা তারের সাথে কানেক্ট হবে আর এই যে সুইচের সবুজ তারটার সাথে কানেক্টারের কালো তারটা কানেক্ট হবে তো কানেক্টটা আমি করে নিচ্ছি কানেক্টটা কী করে করবে গাইস এরকম দুটো তারকে একসাথে ধরবে তোমরা ধরে একটু ঘুরিয়ে দেবে খুলে গেল আমার ব্যাটারির তারটার সাথে যেটা লেগেছিলো মোটরের তারটার সাথে এটা এই সুইচের তারটা ছিল আর একটা কথা মাথায় রাখতে হবে যখন তুমি ব্যাটারি এর সাথে কানেক্ট করে দেবে তখন যেন কোনো মতেই না ব্যাটারি এই মোটরের এরকম বডি যাতে না ঠেকে থাকে ঠিক আছে গাইস এই জন্য আমার তারটা খুব জড়িয়ে গেছে নিশ্চয়ই একটু ছোট্ট একদম একটুখানি তার বেরিয়ে আছে এখান দিয়ে অ্যাড্রেসটা করে নিই দেখা করতে আসলে লাগানো হয়ে গেছে এবারে কী করবো এই এইচডব্লিউ ব্যাটারিটা পুরো সিল তোমরা দেখতেই পাচ্ছ আমি নতুন দাদু কিনে দিয়ে গেল সবে আমাকে তো এটাকে কাটতে হবে এবার কি দিয়ে কাটবো গাইস এটাকে তো এটাকে কাট করে নিয়ে করছি আমি কাটিংটা করা হয়ে গেছে এইটার এই হোক প্লাস্টিকটা আমি তুলে নিলাম আমার বারবার বলছি গাইস তোমার 30 রুপিস বেকার হয়ে যাবে যদি এইটার সাথে মোটরের বডি কানেক্ট হয়ে যায় এবার আমি কি করব গাইস সুইচ অফ কি অন আছে আমি তো জানি না এবার কি করব ও ভাই চলছে গাইস তো চলতে লেগে গেছে এইখানেই আমার আওয়াজ সাউন্ড তো তোমরা শুনতেই পাচ্ছ সো আমি একটা তার খুলে দিই আগে দাঁড়াও গাইস আমি কানেক্টটা করে নিয়ে একটা ধার লাগাবো তারপরে এইখানে আমি আগে কানেক্টটা করে নিচ্ছি গাইস এই যে এইভাবে একটু বড়দের এটা হেল্প নিয়ে নেবে তোমরা কারণ আর ভুলেও কখনো তোমরা এটার মধ্যে জিপ দেবে না টান বা ভিজে আছে টাচও করবে না এটাকে তো কানেক্ট করার জন্য একটু ঘাট পুরো লাগাতে হবে গাইস তো এটাকে করে নিয়ে আমি দেখাচ্ছি আমার এইখানে সব করে অ্যাডজাস্ট হয়ে গেছে এই যে ভালোভাবে তো আমি ক্যামেরাটা তোমাদেরকে নিচে করে আমি দেখিয়ে দিচ্ছি কী করে কী ইউজ করবে তো চলো গাইস এই যে আমার এখানে সব কিছু কমপ্লিট আর এইখানে আমি মোটরের সামনে যেটা আছে আর পাখার পেছনে এরকম ধরনের ব্লেডটার জায়গা হবে আমি একটুখানি গায়ের জোরে এটাকে ঢেকে নিলাম এই যে এটা আছে যেন বডি না কানেক্ট হয়ে যায় গাইস দেখো এবার সুইচটা অন করলাম আমি কত স্পিড দেখো গাইস আর হাওয়াটা বেস্ট
তারে তারে গাইস তারে তারে এখানে কানেক্ট হয়ে গিয়ে আপনারা আপনি চলতে লেগে গেছে। তো আমি এটা তোমাদেরকে রেফার করবো, যারা মানে সোল্ডিং মেশিন আছে যাদের কাছে, তোমরা এটাকে সোল্ডিং করে নিতে পারো। কারণ সোল্ডিংটা করে নিলে কী হবে বলো তো, তারে তারে একটুও লাগবে না, তোমার শর্ট সার্কিট হওয়ারও কোনো ভয় থাকবে না, যাতে ফিউজ উড়ে যায় মোটরের এরকম কোনো তোমার ভয় থাকবে না। এখানে আমি ওই যে লাগিয়ে নিচ্ছি আর মোবাইলটা আমি হাতে নিয়ে নিয়েছি আর আমি বারণ করছি এই জন্য সব কিটদেরই, যে যাতে কেউ না বড়দের হেল্প ছাড়া করে। আমি নিজেই এখন আমার হাতের মধ্যেই শর্ট সার্কিট হয়ে গেছে কারেন্টের, এটা বেশি জোর লাগে না, অল্পই লাগে, তো কিটদের লাগতে পারে। সো ওটাই আমি বলছি, আর দেখো কি করবো এইখানে, তো দেখতে থাকো গাইস। তো দেখিয়ে দিল আবার তারটা খুলে গেছে, এখানে আমি লাগাতে হবে, তো এটাকে লাগিয়ে নিই এবার পুরো একটা ফ্যান। গাইস বুঝতে পারবে তোমাদেরকে দেখালে সামনে দিয়ে, গাইস তোমরা দেখো চিচির চিচির হবে, বুঝতে পারবে তোমরা। ওই যাবো, বুঝতে পারলে এটার সাথে এটা টাই হচ্ছে, পাকা ঘুরছে, দেখো গাইস। ও সুইচটা আমি অন করে রেখেছিলাম, এই জন্য এটা হলো, আমারই দোষ ছিল গাইস। সো এটাকে আমি লাগিয়ে নিয়ে দেখা হচ্ছে, এর সাথে আমার ওয়্যার কানেক্ট হয়ে গেছে, সুইচটা আমি অন করছি, আর দেখো গাইস সুইচটা অফ করছি, দেখো গাইস আমার অন করলাম, খুব সুন্দর এটা। আর গাইস এটা পার্ট ওয়ান করলাম, কারণ ভিডিওটা এখনই অনেকটা লম্বা হয়ে গেছে গাইস, আর ভিডিওটা আমি আর বড় করছি না বেশি। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবে, আর ভিডিওকে লাইক করতে ভুলবে না গাইস। তো পার্ট টুটা আনবো গাইস আমি, তো তোমরা কমেন্ট করে বলো কি না বলো, পার্ট টু আমি আনবোই এটা, কারণ পিটবোর্ডের সাথে আমি পুরো কাটটা করে নেবো, নিয়ে তারপর পার্ট টু আনবো। এই ভিডিওটা আগে এডিটিং করে আমি করি, তোমাদেরকে দেওয়ার হলে আমি আজকেই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, বা কালকের মধ্যে পেয়ে যাবে গাইস। তো গুড বাই গাইস।